3,70,000 কোটি টাকা কৃষি বাজেটের পাশাপাশি দেশের কৃষকদের জন্য নানান উদ্ভাবনী প্রকল্পের প্যাকেজের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে সালফার কোটেড ইউরিয়ার ব্যবহার। এর পাশাপাশি বিকল্প সার এবং রাসায়নিক সারের সুষম এবং টেকসই ব্যবহারকে উন্নীত করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। ভারতের কৃষকদের জন্য গৃহীত যুগান্তকারী সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ধন্যবাদ সূচক বার্তা দিলেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের কৃষকদের স্বার্থে যে যুগান্তকারী কতগুলো পদক্ষেপ নিয়েছেন সেগুলো ভারতবর্ষের কৃষি ক্ষেত্রে বিশেষভাবে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইউরিয়া সার কৃষকদের একটি অত্যাবশ্যকীয় উপাদান, যার মাধ্যমে কৃষকরা ফলন উৎপাদন করেন এবং ফলন বৃদ্ধি কিভাবে হবে ইউরিয়া সারের ব্যবহারের মাধ্যমে সেটাকে সুনিশ্চিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে তিনি ইউরিয়া সারের উপর যে ভর্তুকি সেটাকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এবং অতীতেও আমরা দেখেছি এটা বহুকাল ধরেই চলছিল, ইউরিয়া সার কৃষকদের স্বার্থে সরকার ভর্তুকির মাধ্যমে বরাবর সরবরাহ করে যাচ্ছে, অতীতেও করেছে, কিন্তু সেই ইউরিয়া কালোবাজারিদের মাধ্যমে বিভিন্নভাবে অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যবহার করা হতো, যাতে করে কৃষকরা তাদের প্রয়োজনের সময় প্রয়োজনীয় পরিমাণ ইউরিয়া পেত না এবং তা ব্যবহার করতে পারত না, ফলে ফলন উৎপাদন করতে ব্যাঘাত সৃষ্টি হত। মোদীজি কি করেছেন, এর মধ্যে নিম কোটিং চালু করেছেন, অর্থাৎ ইউরিয়ার মধ্যে আবরণটাকে নিমের কোটিং দিয়ে সেটাকে তৈরি করেছেন, ফলে কালোবাজারিটা বন্ধ হয়ে গেছে। কৃষকরা খুব স্বাভাবিকভাবে খুব সচেতনভাবেই এই সারটা এখন ব্যবহার করতে পারছেন এবং এটা যথেষ্ট পরিমাণে পাওয়াও যাচ্ছে।